সৃষ্টি রহস্যে প্রাগ জ্যোতিষপুরের মহারাজা নরক রাজবংশ শুরু করিবার যাবার লাগছি। সৃষ্টির রহস্যে প্রাক জ্যোতিষপুরের মহারাজা নরক রাজবংশ। চাপ ও তাপের মধুর মিলনে জনশূন্য পৃথিবী আবির্ভাব হইলেন ভগবান শ্রী বিষ্ণু। স্বয়ং বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হল ব্রহ্মা। বিষ্ণুর পুরুষত্ব দিয়া সৃষ্টি হল শ্রী নারায়ণ। সৃষ্টি হলে মহেশ্বর। জগতের তিন শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমন্বয়ে গঠন হল পরম ব্রহ্ম। তেজস্বিনী তিন নারী শক্তি বিষ্ণুর পালনীয় শক্তি বৈষ্ণবী, যা ধন করি লক্ষ্মী স্বরূপা। ব্রহ্মার পালনীয় শক্তি ব্রহ্মাণী, যা বিদ্যা পরি জ্ঞান স্বরূপা। মহেশ্বরের পালনীয় শক্তি শিবানী, যা বুদ্ধি পরি পার্বতী স্বরূপা। এই তিন নারী শক্তি তিন পুরুষ ব্রহ্মা নারায়ণ মহেশ্বরের চেতনার প্রকাশ। শ্রী নারায়ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র তার নিজ নিয়ন্ত্রণে আনার পর নারায়ণ ব্রহ্মা মহেশ্বর তার নিজ নিজ বংশ বিস্তারে আদেশ দিলেন। ব্রহ্মা মহেশ্বর সৃষ্টি রচনা করাতে ব্যর্থ হইলে শ্রী নারায়ণ পরম ব্রহ্ম শক্তি রূপে সৃষ্টি রচনা করেন। জগদীশ্বর শ্রী নারায়ণ সত্য, শান্তি, ধার্মিকতা, মহত্ব গুণ নিয়া ব্রহ্মারূপে অনেক জগৎ তৈরি করে। আবার শ্রী নারায়ণ নিষ্ক্রিয়তা, উদাসীনতা, জড়তা বা অলসতা ভাব অবলম্বন করি মহেশ্বর রূপে তা ধ্বংস করেন। স্বয়ং শ্রী নারায়ণ দার্শনিক, মনস্তাত্ত্বিক গুণে গুণান্বিত গতিশক্তি জন্মগত প্রবণতা থাকি নারায়ণ তা পালন বা রক্ষা করে। নারায়ণের হাতত শঙ্খ চক্র গদা পদ্ম চার যুগের শাসনের যন্ত্র বিরাজমান। পৃথিবীর যাতে সুখ শান্তিময় স্বাভাবিক জীবন যাপন করির পায়, সেই জন্যে ব্রহ্মা এক অলৌকিক শক্তি স্বরূপ এক পরাক্রমশালী পুত্র দেবী ধরিত্রীর গর্ভে ভবিষ্যতের জন্য প্রতিস্থাপন করেছে। এমন করি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বিস্তার করে বংশ, ঠিক হয় কর্ম পদ্ধতি, আরম্ভ হয় সত্যযুগ। সত্যযুগে এক সময় দৈত্য দানবের অত্যাচারে পৃথিবীর সমুদ্র গর্ভে ডুবে যায়। শ্রী বিষ্ণু বরাহ রূপে সমুদ্র গর্ভ থাকি ভূতচ্যুত করি পৃথিবী বা ধরিত্রী পুনরায় ভাসিয়া তোলে। তখন সুজলা সুফলা কমলিনী রূপকান্তা সুডল সৌন্দর্যে পরিপূর্ণা শ্যামলিনী দেবী ধরিত্রী চাইরপাকে তার সৌন্দর্যের আলোকময় রশ্মি ছটা করিছে প্রতিফলন। বরাহরূপী শ্রী বিষ্ণু দেবী ধরিত্রীর রূপের জালে গুণের মহিমায় মুগ্ধ হয়া ধরিত্রী প্রেম নিবেদন করে। দেবী ধরিত্রী সৃষ্টিকর্তা ভগবান শ্রী বিষ্ণু চিনির পাইলেন এবং নিমেষে দুইজনের দুই নয়ন এক হয়া দৈহিক মিলনে মিলিত হইলে দেবী ধরিত্রী গর্ভবতী হয়। ব্রহ্মা জানির পাইলেন যে স্বয়ং বিষ্ণুর মিলনে দেবী ধরিত্রী গর্ভে এক মহাপরাক্রমশালী শিশু পৃথিবীর জন্ম নেবে। অতএব ব্রহ্মাদি দেবতাগণ এক সিদ্ধান্তে উপনীত হয়া দেবী ধরিত্রীর কিছুদিনের জন্যে গর্ভরোধ করাইলেন। ব্রহ্মা ধরিত্রীর গর্ভদ্বার কঠিন থাকি কঠিনতর করিলেন। নির্দিষ্ট সময়ে দেবী ধরিত্রীর প্রসব সময় উপস্থিত। প্রসব যন্ত্রণায় দেবী অস্থির হয়ে উঠলেন। হে প্রভু জগদীশ্বর শ্রী বিষ্ণু, মোর উদরে তোমার যে সন্তান, সে সন্তান ভূমিষ্ঠ করাতে মই অক্ষম। প্রভু, তোমার এই সন্তান ভূমিষ্ঠ করাতে যতখানি শক্তি দরকার সব শক্তি ঢালি দিছ। প্রভু, তোমার এই সন্তান ভূমি স্পর্শ করির পারে একমাত্র তোমারই কৃপায়। প্রভু, একবার দেখা দাও। একটু ধৈর্য ধরো ধরিত্রী, বৃথা কাতর হইও না। দেবতাদের জন্যে এই অঘটন ঘটেছে। ধরিত্রী, জানো যে সন্তান তোমার গর্ভে সঞ্চার হয়েছে সে পৃথিবীর অবশ্যই আসবে। তবে মনত রাখিবে, যখন সত্যযুগ শেষ হইয়া ত্রেতা যুগের অর্ধেক পার হইবে, ততদিন পর্যন্ত তোমার এই শিশু তোমার গর্ভদেশে ধারণ করো। এ কি করে সম্ভব প্রভু? অসম্ভব বলে কিছু হয় না। যতদিন তোমার সন্তান ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত তোমার গর্ভের কোনো যন্ত্রণাই হইবে না। প্রভু, তোমার অশেষ মহিমা, সত্যি আর কোনো যন্ত্রণাই অনুভব হয় না। সগে তোমার লীলা প্রভু। ধরিত্রী, দেখো, এই কথা অতি গোপনীয়, যাতে অন্য কাউ শুনি না পায়। ধ্যান রাখো প্রিয়ে, তাই হবে প্রভু। সত্যযুগ শেষ হল।